হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন কোন ধরনের ভিডিও হতে চাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি খুব সহজেই নাম ঠিকানা পরিবর্তন করে ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন করতে পারবেন খুব সহজেই। তবে এই পোস্টারটি ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলাব অ্যাপস, আর একটি প্রয়োজন হবে পিএলপি ফাইল। তবে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের 4টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডগুলি এই ভিডিওর মাঝামাঝি কিছুক্ষণ পরপর দেখতে পারবেন, সেখান থেকে সংগ্রহ করে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, দেখে তারপর পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন। সেখানে এই পিএলপি নামক একটি লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করলে ওই পাসওয়ার্ডটি দিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলাব অ্যাপস। এই পিক্সেলাব অ্যাপসটি যদি আপনার না থেকে থাকে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে এই পিক্সেলাব অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফার্স্টটাকে বেল আইকনটা অল সিলেক্ট করে দেবেন। অল সিলেক্ট করবেন এই কারণে, আমি যেরকম নতুন নতুন ভিডিও ছাড়ি সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বেশি বকবক না করে চলেন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনাদের ফোনের এই পিক্সেলাব অ্যাপসটা ওপেন করে দিবেন। পিক্সেলাব অ্যাপসটা ওপেন করার পরে অ্যালাউ সেলে অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে এখানে কর্নার থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করে যেখানে ওপেন পিএলপি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে পিএলপি এখানে ক্লিক করে দিয়ে এখানে পেয়ে যাবেন আপনি ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন 2023। তো ওখানে ক্লিক করে দিবেন, ওখানে ক্লিক করে দেওয়ার পর ব্যাগে ক্লিক করবেন, এরকম আসবে। এরকম আসলে শুধু আপনি যা যা পরিবর্তন করতে চান এক এক করে সব পরিবর্তন করে নেবেন। এখানে লেয়ারে ক্লিক করে আমি একটা দেখে দিতে আসি, আপনারা সবাই পারবেন। এক এক করে সব এবার তালালোকটা সরিয়ে নিয়ে, এবার তালালোক সরিয়ে নিয়ে আপনি খুব সহজেই সব পরিবর্তন করতে পারবেন। আমি একটি দেওয়া দিতেছি, এই যে এখানে তালালোক সরিয়ে নিয়ে এই যে আবার এখানে কলম এখানে কলম এখানে ক্লিক করে আবারও কলম এখানে ক্লিক করে এখানে আপনার যে মাদ্রাসার নাম অথবা আপনার মাদ্রাসার নাম দিয়ে দিবেন অথবা মসজিদের নাম দিয়ে দিবেন, যে মাদ্রাসার উদ্দেশ্য ইতিহাসে মাহফিল দিয়ে ওকেটি ক্লিক করবেন। এইভাবে সবগুলাই একই সিস্টেমে আপনি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। তো এইভাবে পরিবর্তন করার পরে আপনাদের যা যা পরিবর্তন করবেন পোস্টারটি তো সেভ করার জন্য আপনাদের এই যে এখানে ক্লিক করে দিয়ে এই যে এখানে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আপনি যদি এই পোস্টারটি প্রিন্ট করতে চান এইটি করে দিয়ে এই যে এখানে যেরম আসে এরমই থাকবো, আর যদি না আপনি প্রিন্ট করতে না চান এখানে ক্লিক করে দিয়ে এখানে আলতা অথবা এই যে উপরে এটা সিলেক্ট করে দিলে এই সেভ টু গ্যালারি দিলে আপনার ফোনে সেভ হয়ে যাবে খুব সহজেই। আমি যেহেতু প্রিন্ট করবো না, আমি এখন সেভ টু গ্যালারি এখানে নর্মাল দিয়ে সেভ টু গ্যালারি দিলে সেভ হয়ে যাবে খুব সহজেই। এখন আপনি গ্যালারিতে দেখতে পারবেন খুব সহজেই। এখন যদি আমি গ্যালারিতে যাই, এখন গ্যালারিতে গেলে দেখতে পারবেন এই পোস্টারটি সেভ হয়ে গেছে খুব সহজেই। এইভাবে আপনি সব যা যা পরিবর্তন করতে চান পরিবর্তন করে নেবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে পাসওয়ার্ড মিস করলেই পোস্টার ডিজাইন মিস হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।